হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি পাখি এমন একটা জিনিস যেটাকে ভালো না বেশি কেউ থাকতেই পারে না। আমার তো ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আমি পাখি পালবো, কিন্তু আব্বু আমাকে কখনো কিনতে দেয়নি। আম্মু আমাকে পাখি কিনতে দেয়নি কারণ আম্মু খুব ভালো করেই জানে যে আমি যদি কিছু কিনে নিয়ে আসি সেটার দায়ভার আমি না নিয়ে পুরোটুকু আব্বু আমার ঘাড়ে চাপাই দিব, যাও আমি কিনে আসছি এখন তোমরা দেখাশোনা করো, লালন পালন করো, এই জন্য কিনতে দেয়নি। তাই আমার ইচ্ছা ছিল আমি যদি কখনো টাকা জমাইতে পারি নিজের টাকা দিয়ে আমি পাখি কিনবো। আলহামদুলিল্লাহ কিছু পরিমাণ টাকা জমিয়েছিলাম, কিছু পরিমাণ টাকা শেষ, কিছু পরিমাণ টাকা আবার ছিল, তাই ভাবলাম পাখি কিনি ছোট ছোট করে, আস্তে আস্তে করে নিজে নিজে সব স্বপ্নগুলো ইনশাআল্লাহ একদিন পূরণ করব। এই তো পাখির দোকানে চলে এসেছি, এখানে অনেক পাখি ছিল, তবে প্রথমে আমার যে পাখিটা পছন্দ হয়েছে সেই পাখিটা, ওইটা পাখি না, ওইটা হচ্ছে ঘুঘু, মানে ওইটা হচ্ছে ঘুঘু পাখি, তাই ওইটা না নিয়ে এই যে একটা হচ্ছে সবুজ কালার নিলাম আর একটা আকাশি কালারের মধ্যে, মানে উপরের টুকু সাদা কালার আর নিচের টুকু আকাশি কালার, এইরকম দুইটা পাখি নিলাম। আমার তো মত অনেকবার চেঞ্জ হচ্ছিল, আঙ্কেল এই পাখি দেন, আঙ্কেল এটা না ওটা দেন, ওটা না ওটা দেন, তো ওনারা বললেন যে, মানে ওই আঙ্কেলটা বললেন যে এই পাখিটাই নাও, এটা অনেক বেশি নড়াচড় করতেছে, এটা ভালো হবে। তারপর ওইটাই ফিক্সড করলাম, দেন আঙ্কেলকে বললাম যে কতটুকু খাবার নিতে হবে, কি কি সুস্থ থাকবে কিনা, ওষুধ কিনতে হবে কিনা, সবকিছু জেনে নিলাম। এর মধ্যে একটা ছেলে আসছে, সেই ছেলেটা এসে তার নাকি পাঁচ জোড়া পাখি আছে, সে বলতেছিল কোন পাখিটা ছেলে কোন পাখিটা মেয়ে এই নিয়ে কথা বলছিল। আর আমার সাথে গিয়েছিল আমার একটা আপু আর আপুর দুইটা পিচি পিচি বাচ্চা, আপুরা সাদা পাখি কিনলো আর আমি কিনলাম টিয়া কালার আর আকাশি কালার পাখি। পাখিটা অনেক ছোট, পাখিটার বয়স 2 মাসের কাছাকাছি, এখনো 2 মাস হয়নি। তো আঙ্কেল একটা খাঁচা দিল, দেওয়ার পরে সবকিছু প্রসেস করে দিচ্ছে, কেমনে কি একটা কাঠি দিয়ে দিল, সাথে খাবারের কাঁসা আরো যা যা লাগে সবকিছু দিয়ে দিল। তারপরে দামাদামি করছিলাম, কোনোভাবে কমাচ্ছিল না, তো আঙ্কেলকে বললাম যে কতটুকু, এর মধ্যে আমার আবার মনে হচ্ছিল এই পাখিটা নিব না অন্য একটা পাখি নিব, ওই আঙ্কেলটা আবার চেঞ্জ করে দিছে। দেওয়ার পরে বলতিছে যে এটাও ভালো হবে না, তুমি ওইটা নাও। দেন তারপর আমি ওইটা না নিয়ে আর একটা নিলাম, মানে যেটা আগে ছিল সেটাই নিলাম। সামান্য একটা জামা কিনতে গিয়ে হাজারটা দোকান ঘুরি আর এখানে একটা পাখি নিচ্ছি, মনের মতো না হলে কি হয়, তাই একে অনেক বাছাবুচি করতেছিলাম। তারপরে আঙ্কেলকে বললাম আঙ্কেল খাবার দেন, আঙ্কেল বললো 1/2 কেজি নাও, আমি বললাম যে না 1 কেজি নিব, কারণ প্রতিদিন তো আসা সম্ভব না, তো আঙ্কেল 1 কেজি দিচ্ছিল, আমি বলতেছিলাম আর একটু বেশি দেন, বাঙালি বলে কথা সবসময় একটু বেশি বেশি, বা যেখানে একটু দাম বেশি একটু দাম কমানোর চেষ্টা, এগুলো বাঙালির স্বভাব, তো বলতেছিলাম আঙ্কেল একটু কমায় দেন, আঙ্কেল কমায় দেয়নি। তারপরে আঙ্কেল কিছুটা খাবার পাখিদের খাঁচার ভিতরে দিয়ে দিল, দেন রিক্সা নিলাম নিয়ে, ও তার আগে আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনার নাম্বারটা দেন, আমি হচ্ছে কোনো যদি রোগ হয় বা কোনো প্রবলেম হলে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আঙ্কেল নাম্বার দিলে, দেন আমরা চলে আসলাম রিক্সা নিয়ে। এই তো আপু ভাড়া দিচ্ছে, এই যে এখনকার আপাতত এই অবস্থা। তারপরে আমি ওদেরকে তালা দিয়ে রাখছিলাম, কজ আমার একটা বিড়াল আছে, সরি একটা না, আমার দুইটা বিড়াল আছে, আশেপাশে থেকে আরো বিড়াল টিড়াল আসে, কখন কি সমস্যা হয় বলা তো যায় না, তাই আমি তালাটা দিয়ে রাখলাম। এরপরে আমি ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম, সুন্দরভাবে সাজায় পরিষ্কার করছি। এই যে এটা হচ্ছে রাতের লুক, মাশাল্লাহ পাখিগুলো অনেক সুন্দর হয়েছে, আর ওরা সারাদিন অনেক লাফাছাপি করে, খেলাধুলা করে। ওই আঙ্কেলটা বলেছিল যে খাবারটা দেওয়া হয়েছে, সেই খাবারটা আমি যেন ছেড়ে রোদে দিয়ে শুকিয়ে, তারপরে শুকাইছিল, তারপরে রোদে দিয়ে দেন কৌটার ভিতরে তুলে রেখে ওদেরকে একটু একটু করে দিই। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, তাই ভাবতেছিলাম কালকে সকালবেলা উঠে আলা বাঁচায় রাখলে তারপর আমি হচ্ছে রোদে দিব। এই যে একটা পাখিকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা, কখনো তো পাখি ধরা হয়নি, সেই সুযোগটা হয়নি, ধরতেছিলাম। আর আমি শুনছিলাম যে পাখি নাকি অনেক কামড়ায়, তো আমি দেখতে চাচ্ছিলাম ওরা আমাকে কতটুকু কামড়াইতে পারে আর আমি কতটুকু সহ্য করতে পারি। ভাই রে ভাই, এইটা তো সহ্য করা যাচ্ছিল, কিন্তু আকাশি কালার যে পাখিটা নিছিলাম ও ওর, মানে ওকে ধরছিলাম আমি, ধরার সাথে সাথে এমন একটা কামড় দিছে, সেই কাম ও আর আমার হাতটা ছাড়তেছে না। আমি তো টিয়া কালার যে পাখিটা একে আমি কোনোভাবে নিয়ে হাতে নিয়ে অনেকক্ষণ রাখতে পারছি, ও কামড়াচ্ছিল, বাট আকাশি কালার পাখি যেটা সেটা এতবার না কামড়িয়ে একবারই কাজ শেষ করে দিছে। আমি তো এখন ওই খাঁচার ভিতরে হাত দিতে ভয় পাই, আর ওকে ধরা তো দূরের কথা, আমি নিজেই ভয় পাই। এটা হচ্ছে সকালের সিন, ওরা সকালবেলা আরো বেশি খেলছিল, রাতের বেলার তুলনায় সকালবেলা আরো বেশি খেলছে, দেখে আমার অনেক ভালো লাগছিল। তখন ভাবতেছিলাম যে এদের খাঁচের ভিতরে আর কোনো ডেকোরেশন বা কিছু একটা করা যায় কিনা, তো এরকম ভাবতে ভাবতে তখন মনে পড়লো যে ডেকোরেশনটা পরে করব, আগে আমি ওদের খাবারটা ঝেড়ে রোদে দিয়ে আসি। তারপরে খাবারটা একটা বড় প্লেটের ভিতরে ঢাললাম, এখন ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে সুন্দর করে রোদে নেড়ে দিব। পাখি দুইটা একটু নাম দিতে হবে, আপনাদের নলেজে কোনো নাম থাকলে আমাকে একটু অবশ্যই জানাবেন, হ্যাঁ, যে নামটা ভালো লাগবে সেই নামটা দিব। দুইটা পাখির জন্য দুইটা নাম, একটা ছেলে একটা মেয়ে। এই তো আমি রোদে নিয়ে চলে এসেছি, এখন এগুলো আমি ছাড়বো। তারপর এই যে টুকটাক ময়লা আছে এগুলো বাঁচতেছি, এইদিকে দেখি যে আর একটা বিড়াল এখানে শুয়ে আছে, এটা হচ্ছে আমার ডুগডুগি যে আছে ওর বয়ফ্রেন্ড। যেদিন থেকে ডুগডুগি এর দেখা পাইছে সেদিন থেকে ওর আর ঘরে মন নাই, ও ঘরে থাকে না, ওর খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন এর সাথেই থাকে, যখন খুব বেশি ক্ষুধা লাগে তখন এসে জাস্ট খেয়ে যায়, ওই যে ডুগডুগি। তো এই খাবার
একটা রোদে দিতে এসে এদেরই তামশা দেখতেছিলাম যে কি করতে পারে। আর এই যে আমি একটা সুন্দর টপ সাজিয়ে ফেলছি, তো ভাবলাম এটা যদি ওদের খাঁচার ভিতরে দেই তাহলে একটা রিয়েল রিয়েল ফিল পাবে হয়তো। এই যে ওরা ইউজ টু হওয়া শুরু করছে অলরেডি। এই টপটার ভিতরে আমি যে পানি দিছিলাম ওই পানিটা ওরা খাচ্ছিল, হালকা হালকা একটু মাটির ছোঁয়া পাচ্ছিল, পাতা দেখছিল, গাছ দেখছিল, হয়তো একটু ভালো লাগছিল। কিন্তু তারপরে ওরা আবার খেলা শুরু করে দিয়েছে। আর এই তো এটা আমি কৌটোর ভিতরে তুলে রেখে দিয়েছি। তো আজ এই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।